নমস্কার, আমি অর্ণব। গত সপ্তাহে একটা ছেড়ে যাওয়ার করুণ গল্প শুনিয়েছিলাম আপনাদের। অনেকেই বলেছিলেন মন ভারী হয়ে গেছে, তাই ভাবলাম এমনি যখন মন ভার হওয়ার প্রচুর উপাদান চারিদিকে রয়েছে, সে করোনাই বলুন কিংবা ইয়াস, আমি না হয় কিছুটা মন ভালো রাখার চেষ্টা করি। সেই জন্যই আজ থেকে যাওয়ার গল্প, মন ভালো করা গল্প। আর আবার বিভূতিভূষণ, যে ধরনের গল্পই হোক না কেন, তার যে তুলনা মেলা ভার। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাক্স বদল। নিবেদনটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু প্রতুলের বাবার যা কাণ্ড, তার ব্যস্ততার জন্য সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিচ্ছু ক্ষতি হতো না। সবে স্কুল কলেজ কাল খুলবে পুজোর ছুটির পরে, সারা ট্রেন মোটর বাসে এই বলে লোক। প্রতুলের সে তাড়া নেই, তবে আজই এ ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্বাস্তু হয়ে না গেলে কি তার চলতো না? হিল স্টেশন 23 মাইল রাস্তা, লোকে মোট খাট ওঠাচ্ছে বাসের ছাদে, বাক্স সুটকেস বিছানা, চারিদিকে হই হই গোলমাল। বেশিরভাগ কলেজের ছাত্র, তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে, প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়ল, প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে, সেই বিষয়েই কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে বসে, একখানা বেঞ্চি ওরা জুড়ে বসে আছেন, ছেলেমেয়ে 3-4টি। তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যেই, তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাওয়ার উপক্রম হয়েছে। প্রতুল যেখানটিতে অতি কষ্টে একটু জায়গা করে নিয়েছে, ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট বা অসুবিধা যথেষ্ট পরিমাণে হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলকে। যুদ্ধের সবে আরম্ভ, বাসের ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ সম্পর্কে তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হল যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাদের নখ দর্পণে, হিটলার বা চেম্বারলিন অপেক্ষাও তারা জিনিসটা অনেক ভালো বোঝেন। কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুল ভ্রান্তি তারা বিশদভাবে বিচার ও বিশ্লেষণ করে পরস্পরকে দেখিয়ে দিচ্ছেন। ড্রাইভারের ঠিক পিছনে বাসের সামনের দিকটাতে গোটাকতক রিজার্ভ সিট, দুটি মেয়ে সেখানে বসে, তাদের সঙ্গে একজন প্রৌঢ় ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19, বেশ সুন্দরী, অন্যটির রং শ্যামবর্ণ, মুখশ্রীও খুব ভালো বলা চলে না, তবুও তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য মাখানো। প্রতুল দু একবার অল্পক্ষণের জন্য চেয়ে চেয়ে দেখেছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাস থামল, এখানে একটি মেয়ে উঠল, পুরুষ যাত্রীও অনেকগুলো। একই বাসে স্থান নেই, তার উপর এতগুলো যাত্রী কোথায় বসে? অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল, রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখারী ভিক্ষে করতে আরম্ভ করেছে, সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে একটি গ্রামে, রাজকাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, দে যা ভিখারির হাতে দে। ছেলেটি এগিয়ে গিয়ে বলল, এই নাও ভিখারি। ভদ্রলোক ধমকে উঠে বললেন, ও কি অমন বলতে নেই, ভিখারি বলতে নেই বাবা, ছি। কানা ভিখিরি পয়সাটা নিয়ে
এক গাল হেসে ওর দিকে চেয়ে বললে, পোলাপানের কথা, ওদের এখন জ্ঞান আছে বাবু। খোকাবাবুর নাম কি? ও খোকাবাবু। বেজায় ধুলো উড়ে পিছনের দিকটা আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল ভাবছে, বাসের ছাদে তার বিছানার পুঁটলিটার ওপর সাত পুরু ধুলো জমে গেল এতক্ষণে। রাস্তাটা যেন ফুরোতে চায় না। বড় বড় মাঠের ওপর রাস্তা, মাঝে মাঝে বিল আর ধান ক্ষেত, আর দু একটা চাষা গাঁ। কার্তিক মাসের মাঝামাঝি, তেমন গরম নেই তাই নিস্তার, নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসেও গরম কাটত না। প্রতুল একবার মুখ পাড়িয়ে দেখল স্টেশন চোখে পড়ে কিনা। বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে তার হাত থেকে একখানা বই হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতে। কোনো একজনের পায়ে ঠোক্কর লেগে বইখানা বেঞ্চির ফাঁক দিয়ে গলে একেবারে এসে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ের কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখলে কলেজ পাঠ্য ইংরেজি বই, অ্যাট ভিক্টোরিয়ান পোয়েটস। ও সেখানা উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বলল, এই যে আপনার বইখানা পড়ে গেছে। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে গিয়ে পৌঁছল। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি, বাসে যে কটি মেয়ে আছে সবচেয়ে এই মেয়েটি সুন্দরী। গায়ের রং ধপধপে ফর্সা, বয়স 20-এর বেশি নয়, এখনো বিয়ে হয়নি। কলেজের ছাত্রী তা তো বোঝাই গেল। আচ্ছা, কোন কলেজে পড়ে? নাম কি মেয়েটার? বালুরঘাটে কার মেয়ে? বড় বড় টিনের চালা ও শিরিশ গাছের শাড়ি নিয়ে দেখা দিয়েছে হিলি বাজার। স্টেশনের সিগন্যাল দেখা যাচ্ছে। ওরে নে, জুতো পরে নে সব, হিলি এসেছে। হ্যাঁগা, সে পানের কৌটোটা কোথায়? আরে দেখ দেখ, বেঞ্চি তলায় পড়ে গিয়েছে। ওহ বস না চুপ করে, গাড়ি তো দেখবি, আগে স্টেশনটা আসুক। কটা জিনিস গুনে নাও, 1, 2, 3, ওই তো 4, গাড়ির ছাদে আছে 1, 2, 3। আসাম মেলের ডাউন দিয়েছে। হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে। বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতে যেমন, ভিড়ও তেমন। আরে ওই লাল সুটকেসটা, ওই যে গামছা দিয়ে বাঁধা। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই, নামিয়ে দাও। এই সামাল সামাল, এই ভালো করে ধর, কাঁচের জিনিস আছে ভিতরে। আরে ওটা না, ওটা না, ওই টিনেরটা, লেখা আছে CD। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। আসাম মেল এসে দাঁড়াল। যাত্রীর দল মোটঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। প্রতুলের মোটে একটা টিনের সুটকেস আর একটা বিছানা, তত ভারী নয়। নিজেই সেটা হাতে করে ছুটল টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলে এক্ষুনি আবার 4 পয়সা। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়ল সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। হিন্দুস্তানি যাত্রীরা আসামের দিকে চলেছে শীতকালের প্রথমে বিভিন্ন চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙ্গিয়া জাংশনে ভোরবেলা ট্রেন পৌঁছল। এখান থেকে 16 মাইল দূরে ভাটিখালি চা বাগান। প্রতুল ডাক্তারি করে, বছরখানেক এই চাকরিতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকে, জিনিসপত্রও সস্তা, ওই একরকম চলেই যাচ্ছে। রঙ্গিয়া নেমে আবার মোটর বাস। বাগানে 2 মাইল তফাত দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বাস চলে গেল। এইটুকু পথে একজন কুলির মাথায় সুটকেসটি চাপিয়ে বেলা 9:30 আন্দাজ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে উঠল। বড় নির্জন জায়গা, দূরে অনুচ্ছ নীল পাহাড় মেঘের মতো দেখা যায়। একদিকে খুব বড় একটা জলা, নলখাঁকড়া বনে ঘেরা। হেমন্তে সকালবেলা একটা আর্দ্র অপ্রীতিকর বাষ্প যেন জলাটা থেকে উঠছে।
ম্যালেরিয়া ও কালাজ্বরে ডিপো এই চা বাগানগুলো। রতুল নিজেও কয়েকবার ম্যালেরিয়ায় পড়েছে এখানে এসে পর্যন্ত। ডাক্তারখানার আসামি কম্পাউন্ডার শিবনাথ ভট্টাচার্য একাধারে ডাক্তারখানার কম্পাউন্ডার এবং প্রতুলের পাচক। প্রতুল নিজের আত্মে জানেও না, ও কাজ তার পোষায়ও না, সুতরাং শিবনাথকে খোরাকি দিয়েও রাখতে হয়েছে তাকে। ডাক্তারখানার চাকর ছুটে এলো ডাক্তারবাবুকে আসতে দেখে। প্রতুল তাকে জিজ্ঞেস করে জানলে শিবনাথ তার বাড়ি গিয়েছে দুদিনের ছুটি নিয়ে, পরশু আসবে। শুধু বাবার তাড়াতাড়িতে আজ আসতে হলো প্রতুলকে, নয়তো সেও তো পরশুই আসত। ডাক্তারখানা চাকরকে বললে, ওরে ভীম, তুই জল তুলে দে আমার নাইবার আর রান্না করবার, যখন কষ্ট পেতেই হবে দুদিন, যা তাড়াতাড়ি যা। কোনো কেস এসেছিল ওই কদিন? আসেনি। আচ্ছা, চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানায় ঝাড় দিয়ে রাখবে। স্নানের পূর্বে সুটকেস খুলতে গিয়ে সে দেখল সুটকেসের গায়ে অন্য কি একটা তালা লাগানো, তার চাবি নেই ওর কাছে। আহ, কি বিপদ! এ ঠিক তার বোন কমলার কাজ। সেই কাল আসবার সময় বাক্স গুছিয়ে দিয়েছিল, কিসের তালা কিসে লাগিয়ে বসে আছে। অনেক কষ্ট করে লোহার সরু শিক দিয়ে চার দিতেই তালাটা খুলে গেল। সুটকেসের ডালা তুলে নিজের ধুতি গামছা বের করতে গিয়ে সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সুটকেসের ভিতরটায় চেয়ে। এ কার জিনিসপত্র? বাক্সের ওপর দিকে থাকে থাকে সাজানো রং বেরঙের শাড়ি, তার নিচে ব্লাউজ গোটা ছসাত, দুটো সায়া, এছাড়া পাউডারের কৌটো, ক্রিম, আরও লম্বা ও গোল গোল আকারের ছোট বড় সদৃশ কৌটো, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, একতারা চিঠি, আয়না, চিরুনি, আরো কত কি সর্বনাশ! কার বাক্স এটা? প্রথমে তার মনে হলো তার বোন কমলার সুটকেসটা কি ভুলে গোলমাল হয়ে, কিন্তু না, তা নয়, এরকম শৌখিন শাড়ি ও জিনিসপত্র কমলার নেই। তাছাড়া এ তো কোনো জায়গায় যাওয়ার প্রাক্কালে গুছিয়ে নেওয়া বাক্স। কমলা বাড়ি বসে আছে, তার বাক্স এমন গোছালো থাকার কথাই নয়। হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো তুলে নিয়ে দেখতে লাগল। একটা মখমলের বড় কৌটোর মধ্যে লকেটোলা একটা হার, একটা আংটি, দুটি বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটি পিন একটা, গাছ কয়েক সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাঁচের চুড়িও দুগাছা, খুব বড় বড় ঝকঝকে কাঁচ বসানো, কাজ করা, একটা মানি ব্যাগে চারখানা দশ টাকার নোট আর কিছু খুচরো। সম্পূর্ণ মেলই সুটকেস। পুরুষের নামগন্ধ নেই সুটকেসের কোনো জিনিসে বা তার আবহাওয়ায়। সব ব্যাপারটা বুঝে দেখে প্রতুল দশ হাত মাটির তলায় সেঁদিয়ে গেল। সুটকেস বদল হয়েছে বেশ বোঝা গেল, কিন্তু কোথায় বদল হলো? ট্রেনে নাকি বালুরঘাট থেকে আসবার সময় মোটর বাসে? মোটর বাসেই হওয়া সম্ভব, কারণ ট্রেনে তার কামরায় কোনো মেয়ে তো ছিল না। পার্বতীপুর থেকে সে ট্রেনের যে কামরায় উঠেছিল তাতে হিন্দুস্তানি ও মারোয়ারি যাত্রী বোঝাই ছিল, তাদের মধ্যে এ সুটকেস কারণ না, এ কোনো বাঙালি মেয়েরই সুটকেস। আচ্ছা, মোটর বাসে যদি বদল হয়ে থাকে, তবে কোন মেয়েটির বাক্সের সঙ্গে সম্ভব? তা ভেবেই বা কি মীমাংসা হবে, কারণ যে কোনো মেয়ে সুটকেসের সঙ্গেই সম্ভব হতে পারে, যখন সকলের বাক্স ছিল মোটর বাসের ছাদে। যাক, সে কথা পরে ভাবা যাবে, তার যথেষ্ট সময় রয়েছে। কিন্তু এখন মুশকিল হয়েছে এই যে, যা পরনে আছে তাছাড়া আর তার দ্বিতীয় ধুতি নেই, গামছা নেই, সাবান নেই, খুর নেই, লুঙ্গি নেই, কিচ্ছু নেই। আর এই বিজন চা বাগানও যা, ফরাসি ইকুয়েটোরিয়াল আফ্রিকাও তাই, কিচ্ছু মেলে না এখানে। এখান থেকে সাত মাইল দূরে একটি ছোট বাজার, বাজারে কেঁদের দোকান আছে কাপড়ের, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় পাওয়া যাবে না। এখন আপাতত স্নান করে উঠে সে পরে কি, গায়ে দেয় কি, গামছাই বা কোথায়, দাড়ি কামায় কি সে? নাপিত আছে বটে,
কিন্তু তার সে কুলি খুঁড়ে প্রতুল কখনো কামাবে না, দাড়ি বেড়ে নারদমুনির মতো হয়ে গেলেও না। এমনি বিপদে সে জীবনে কখনো পড়েনি, এখন সে কি করে? না, উপায় নেই। অনেক ভেবেচিন্তে সে দেখল এই স্যুটকেস যারই হোক, এর মধ্যে গামছাখানি আর একখানি শাড়ি আপাতত তাকে ব্যবহার করতেই হবে। শাড়ি বার করতে গিয়ে আরও বিপদ, সাদা শাড়ি যা আছে সব জরিপার, আর তাঁতের দামি শাড়ি, শান্তিপুরী কি ফরাসডাঙা, মোটা আটপৌড়ে গোছের শাড়ি যা আছে তার সব রঙিন, দামি শাড়ি আছে এছাড়া। এখনই একবার অফিসে যেতে হবে, কি পরে যাওয়া যায়? জরিপার শান্তিপুরী শাড়ি আর সঙ্গে সাদা ব্লাউজ, না ভেবে এর কুল কিনারা নেই, একটা যা হোক করতেই হবে। রঙিন একখানা শাড়ি পরে স্নান সেরে রেলে ব্যবহৃত যে আধ ময়লা জামাকাপড় বর্তমানে গায়ে আছে তাই পরেই যেতে হবে অফিসে ম্যানেজারের সাথে দেখা করতে। ম্যানেজার সাহেবকে সব কথা খুলে বলে একটা পরামর্শ চাইতে হবে। দাড়ি কামানো হলো না, রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামাকাপড়ি অঙ্গে চাপিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম সিমসন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ঝোপের ছাঁটাই তদারক করছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নামিয়ে বলল, হ্যালো ডক্টর, গুড মর্নিং, ইউ আর হিয়ার অলরেডি, থট ইউ ওন্ট বি হিয়ার বিফোর টুমোরো। প্রতুল বলল, এসছি বটে, কিন্তু আমার ভীষণ বিপদ স্যার। ওয়েল, হোয়াট ইজ আমিজ? সব শুনে সাহেব হো হো করে হেসে উঠল। সে ডক্টর, ইউ আর আ ডগ আফটার ওমেন। What? Say it with the rose. If I were you... না স্যার, হাসি নয়, মুশকিলে পড়েছি, এখানে কাপড় নেই, জামা নেই, দাড়ি কামানোর খুর পর্যন্ত নেই। সাহেব হাসতে হাসতে বললে, সে বন্দোবস্ত হয়ে যাবে, আমার স্যুট একটা পাঠিয়ে দিচ্ছি, শেভিং সেট বাড়িতে আছে, নিয়ে যাও। ইয়াং ম্যান তোমরা, তোমাদের রোম্যান্সে সাহায্য করবো না এমন বেরসিক নই আমি, তোমাদের বয়সে। রোম্যান্স কোথায় স্যার, বিপদ খুব, সোনার গয়না, মানি ব্যাগে টাকা, পুলিশে একটা খবর দেওয়া উচিত নয় কি? শেষকালে এখন থাক, আমায় বললে তো এতেই হলো, তোমায় চোর বলে কেউ ধরতে পারবে না, আমার সামনে বাক্সের জিনিসের একটা লিস্ট করে যাবে ও বেলা, চলো আমার বাংলোয়, জিনিসগুলো দিই তোমাকে। দিব্যি রোম্যান্স বাঁধিয়ে বসে আছো, হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বড়ই, আরে কিছু বলা আবশ্যক নয়, চলো। নিজের কোয়ার্টারে এসে খেয়ে দেয়ে সুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরালো, তারপর শুয়ে পড়ল ঘুমিয়ে নেওয়ার জন্য, কিন্তু ঘুম আসে না কিছুতেই। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানের চাকুরিটা পেয়েছে, বিবাহ হয়নি, বিশেষভাবে কোনো মেয়ের সম্পর্কে আসেনি, যাকে রোম্যান্স বলে গল্পে উপন্যাসে কতই যা পড়েছে সে, তার নিজের জীবনে না কই কখনো ঘটেনি। ডাক্তারি পড়বার সময় একাধজন নার্সের সাথে আলাপ হয়েছিল বটে, কিন্তু সে কিছু না, দিশি নার্স, তাদের দিকে তাকানো যায় না, তাই রোম্যান্স। কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে স্যুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, নাকি ওই দুটো মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারোর সঙ্গে? বালুরঘাটের মেয়েটা বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে, ওর সেই বইখানা অ্যাট ভিক্টোরিয়ান পোয়েটস থেকে তা বোঝা গিয়েছে। কি নাম? আচ্ছা, কি জাত? ব্রাহ্মণ, কায়স্থ, নাকি বৈদ্য? হঠাৎ তার মনে পড়ল স্যুটকেসের মধ্যে নীল ফিতে বাঁধা একতরা চিঠি ছিল বটে, মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে, এতক্ষণ একথা তার মনে হওয়া উচিত ছিল। উঠে গিয়ে সে স্যুটকেস খুলে ফেলল, শাড়ির নিচে একপাশে চিঠির তাড়াটা ছিল, সে সেটা হাতে করে
বিছানার ওপর এসে বসল। চিঠি খানপনেরও, একজনেরই হাতের, বেশ শৌখিন নীল লিনেন পেপারের খামের ওপর লেখা চিঠি। অমিয়া মজুমদার, কেয়ার অফ সিআর পাল, 226 নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা। যাক, বাঁচা গেল। এই তো দিব্যি নাম ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই, কালই একখানা চিঠি লিখে দেওয়া যাবে। মেয়েটিরও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, তার উপর টাকা গহনা হারানোর দুশ্চিন্তা। মেয়েটি এতক্ষণে মাথায় হাত দিয়ে বসেই পড়েছে। তারপর যদি তার সুটকেস মেয়েটি নিয়ে গিয়ে থাকে, তবে তো সুটকেস খুলে মেয়েটি মূর্ছা যাবে। দেশ থেকে এখানে আসার জন্য সে কিছু পাটালি আর ছিঁড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে। তাছাড়া একটা ছোট মানকচু আছে, আর আছে একজোড়া জুতো, নতুনও তেমন নয়। এসব বাদে তার ধুতি, শার্ট, পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। ওর মধ্যেকার একটি জিনিসও মেয়েটির কোনো উপকারে লাগবে না। মজুমদার কি জাত? কায়স্থ, না বৈদ্য, নাকি ব্রাহ্মণ, নাকি অন্য কিছু? চিঠিগুলো পড়ে দেখবার ইচ্ছে হলো প্রতুলের। কে লিখেছে, মেয়ে না পুরুষ? শেষ পর্যন্ত সে ইচ্ছে দমন করলে। দরকার নেই পরের চিঠি পড়বার, ওটা অন্যায়। সারা দিন রাত কেটে গেল বটে, কিন্তু প্রতুলের মন থেকে মেয়েটির চিন্তা কিছুতেই যেতে চায় না। যত সে অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করে, ততই সেই একই চিন্তা, সেই বালুরঘাটের মেয়ে আর তার সুটকেস। পরদিন সে মেয়েটিকে একটি চিঠি দিলে। মানুনিয়াসু পাঠ ব্যবহার করে সে সুটকেস বদলে সমস্ত অবস্থা খুলে জানালে। সুটকেসের মধ্যে যা যা ছিল, গহনা, টাকা, বস্ত্রাদির একটি তালিকাও দিলে চিঠিতে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা ভিক্ষাও বাদ গেল না। সে যে কি ভীষণ লজ্জিত ও দুঃখিত হয়েছে এজন্য, অন্তত তিনবার সে কথা লিখলে তিন জায়গায়। তার নিজের সুটকেসটি কি ওখানেই আছে? চিঠি ডাকে দিয়ে দু তিনবার দুরুদুরু বক্ষে উত্তরের প্রতীক্ষায় রইল প্রতুল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে চিঠি লিখবে কি, পুলিশে খবর দেওয়ার ভয়টয় দেখিয়ে? নয় দিনের দিন উত্তর এলো। মান্য বরেশু, মহাশয়ের পত্রে অবগত হইলাম হিল স্টেশনে মোটর হইতে নামিবার সময় আমার ভাগিনেই শ্রীমতী অমিয়া সুটকেসটি যথাক্রমে আপনার সহিত বদল হইয়া গিয়াছে। আপনার সুটকেসটি আমার ভাগিনেই সঙ্গে আসিয়াছে। জিনিসপত্রাদির কথা যাহা উল্লেখ করিয়াছেন, সুটকেসের মধ্যে উহার অতিরিক্ত কিছুই ছিল না। মহাশয় ভদ্রলোক, আপনাকে এই অসুবিধায় ফেলিবার নিমিত্ত আমার ভাগিনেই যথেষ্ট লজ্জিতা। তাহার পক্ষ হইতে আমিও আপনার নিকট বারবার ত্রুটি স্বীকার করিতেছি। বাক্সটি ইনসিওর্ড আনপেইড রেলওয়ে পার্সেলে পাঠাইয়া দিবেন। আপনার সুটকেসটিও সেইভাবে পাঠাইব। রেলের রসিদটিও উপরের ঠিকানায় পাঠাইয়া বাধিত করিবেন। বিনীত শ্রী ভবতারণ চক্রবর্তী। পত্র পেয়ে প্রতুলের যে কিছু আশাভঙ্গ না হয়েছিল এমন নয়। প্রথমত এ মেয়েটি যে কোনটি তা কিছু বোঝা গেল না। বালুরঘাটে সেই মেয়েটিই যে অমিয়া মজুমদার তার কোনো প্রমাণ নেই। চিঠি একখানা মেয়েটির কাছ থেকে আসবে এমন আশা করা নিতান্ত অসঙ্গত ছিল না। কোথা থেকে আবার মেয়েটির মামা শ্রী ভবতারণ চক্রবর্তী এসে জুটল মাঝখানে? তবে মামার পদবি দেখে একখানি ব্যাপার পরিষ্কার হয়ে গেল। মেয়েটি ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ। তাতে অবশ্যই এমন কিছু সুবিধে যে কি, প্রতুল ভালো করে যখন ভাবলে তখন বুঝেই পেলে না। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিলে, এবং তার নিজের সুটকেসটিও সে সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছল। জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে বটে, কিন্তু ঠিক আছে, এমনকি চিঁড়ে আর তালের পাটালি পর্যন্ত। ব্যাপারটা বেমালুম মিটে গেল। এরপর আর কি ঘটতে পারে? কিছুই না। প্রতুল কিন্তু
কিছুতেই মেয়েটির কথা একেবারে ভুলতে পারল না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোম্যান্স না হলেও রোম্যান্সের কল্পনা মনে জাগে বই কি, বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া কোন মেয়েটি ছিল এটি, সেই বালুর ঘাটের মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে এ আশাও প্রতুলের ছিল, কিন্তু তা আসেনি। পাঁচ মাস পর প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হল। অনেকদিন দেশে যায়নি, মনটা ব্যাকুল হয়েছিল আত্মীয় স্বজনকে দেখবার জন্য। ওর বোন কমলাকে ও বড় ভালোবাসে। কমলার বিবাহের কথাবার্তা চলছে, সামনের বৈশাখেই বোধহয় বিয়ে হয়েও যাবে। তার আগে কমলাকে নিজেদের মধ্যে আপনভাবে দিনকতক পেতে চায়, সেজন্য আরও বিশেষ করে বাড়ি যাওয়া দরকার। হিলি স্টেশনে নেমে বসে থাকতে হলো, এখানে আপ ট্রেন এলে তারও যাত্রী নিয়ে তবে মোটরবাস ছাড়বে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করতে করতে কলকাতার ট্রেন এসে পৌঁছল। যাত্রীর ভিড় তেমন ছিল না, কয়েকটি মাত্র লোক ট্রেন থেকে নামল। হঠাৎ প্রতুল থমকে দাঁড়াল। বালুরঘাটে সেই তরুণী কলেজের ছাত্রীটি একটা ট্রেন থেকে নামছে। ওর হাতের দিকে চেয়ে কিন্তু সে চোখে অন্ধকার দেখল কিছুক্ষণের জন্য। ট্রেনের দরজা থেকে কুলি যে সুটকেসটি মাথার উপর চাপিয়ে নিলে মেয়েটির, সেটি তার অত্যন্ত পরিচিত সুটকেসটি নয়। সেটি ছিল টিনের, আর এটি চামড়ার বড় একটা সুটকেস। মোটরবাস ছাড়ার সময় নেই বেশি। প্ল্যাটফর্মে নেমে মেয়েটি একবার চারিদিকে চেয়ে দেখলে, যেন একটু হতাশ হয়ে পড়লে। মোটরবাসে ওঠার সময় প্রতুল শুনলে মেয়েটি কন্ডাক্টরকে বললে, বালুরঘাটে সাব ডেপুটির বাড়ি থেকে কোনো লোক আসেনি? কন্ডাক্টর বললে, ডিপুটি বাবু নেই মাইজি, আপুটিয়ে হার্স গিয়া বালুরঘাট মে উতার দেগা। বাস চলছে, মেয়েটির প্রতি ঔদাসীন্য এসে গেছে প্রতুলের। সে অন্যদিকে চেয়ে আছে, অন্য কথা ভাবছে। বাক্সের অদল বদল হয়েছিল বলেই তার মন বালুরঘাটের মেয়েটির প্রতি আগ্রহান্বিত হয়ে উঠেছিল। মেয়েটি সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে সে অনেক দেখেছে। এমন একটি ঘটনা ঘটেছিল যে মেয়ের সম্পর্কে তার প্রতি মন আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। প্রতুল কেন, সকলেরই হয়, আরও বেশি করে হয়। এর উপরে যদি মেয়েটি সুন্দরীর পর্যায়ে পড়ে, কিন্তু এ যখন সে মেয়ে নয়, প্রতুল ও সুটকেস দেখেই তা যখন বুঝলে, সেই মুহূর্তে প্রতুলের মন থেকে মেয়েটি একদম মুছে গিয়েছে। যাকে নিয়ে তার মন নিভৃতে কত স্বপ্নজাল বুনেছিল, একসময় ভাটিয়ালি চা বাগানের বনানিবেষ্টিত নির্জন বাংলোতে, এ সে মেয়ে নয়। যাত্রীদের ভিড় বেশি নেই, ভদ্রলোকও নেই সে আর মেয়েটি ছাড়া। ড্রাইভারের ঠিক পিছনে রেলিং দিয়ে অন্য যাত্রীদের বসবার জায়গা থেকে পৃথক করা রিজার্ভ সিটে মেয়েটি বসে আছে। প্রতুল তার ঠিক পিছনের লম্বালম্বিভাবে পাতা বেঞ্চের প্রথমেই বসেছে, রিজার্ভ সিটের পিতলের গড়াদে ঠেস দিয়ে। বাস একটি ছোট বাজারে এসে দাঁড়াল। দু একজন যাত্রী ওঠানামা করল। প্রতুল লক্ষ্য করলে মেয়েটি তার দিকে চেয়ে চেয়ে দেখলে, কি যেন বলবার আছে ওর, কিন্তু বলতে বাধো বাধো ঠেকছে। ভাবটা অনেকটা এরকমই, কি বলবার থাকতে পারে মেয়েটির? সে কি এগিয়ে গিয়ে মেয়েটির সাথে কথা কইবে? মোটরবাস ছাড়ার কিছুক্ষণ পূর্বে হঠাৎ মেয়েটি ওর দিকে ফিরে বললে, আপনি কি বালুরঘাট যাবেন? প্রতুল চমকে উঠল, বালুরঘাট? না মানে হ্যাঁ বালুরঘাট, কেন বলুন তো? প্রতুলের উত্তর দেওয়ার ধরন ও অবস্থা দেখে তরুণীর সুন্দর মুখে হাসির অতি ক্ষীণ অস্পষ্ট রেখা ঈষৎ ফুটে উঠেই মিলিয়ে গেল। সে বলল, দেখুন আমি বড় মুশকিলে পড়ে গেছি, রাত হয়ে গেল, বালুরঘাটে আমার কাকা গভর্নমেন্ট অফিসার, বাসা থেকে লোক আসবার কথা আছে নর্থ বেঙ্গলের সময়, আমি একটা ট্রেন আগে এসে পড়েছি, কি করে বাসায় যাব?
তাছাড়া আপনি যদি আগে নেমে যান তবে গাড়িতে আর দ্বিতীয় ভদ্রলোক নেই, এই অন্ধকার রাত, এ পথে ভয়ও তো আছে জানি। মেয়েটি যেন অসহায়ভাবে ওর মুখের দিকে চাইলে। প্রতুল লাফিয়ে উঠলে প্রায়, বললে, কোনো ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দেব বাড়ি, আমি তো ওখানেই যাব, চলুন। মেয়েটি যেন সাহস ও আশ্বাস পেয়ে মনে বল ফিরে পেল, কিন্তু মুখে বললে, আপনাকে সে বড় কষ্ট দেওয়া হবে, আপনি বালুরঘাট নেমে দয়া করে আমাকে একটা গাড়িতে তুলে দিয়ে, কিছু না, আপনি সেজন্য কিছু মনে করবেন না, কার বাসায় যাবেন আপনি? আমার কাকা ওখানকার সাব ডেপুটি সুধাংশু কুমার মজুমদার। প্রতুলের বুকের মধ্যে হঠাৎ কি যেন দুলে উঠল, যে কথাটা ভুলেছিল এতক্ষণ সেটা আবার ওর মনে সাড়া জাগাল। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, মানে আপনার নামটি জিজ্ঞেস করতে পারি কি? আমার নাম অমিয়া মজুমদার। প্রতুলের মাথা ঘুরে উঠল, বাস, লোকজন, গাছপালা, পৃথিবী, আকাশ, বাতাস দুলে উঠল যেন, যেন বিরাট একটা ভূমিকম্প। অমিয়া মজুমদার, অমিয়া মজুমদার, অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললে, আর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গেই না আমার সুটকেস বদল হয়েছিল গত পুজোর ছুটির সময়। আমার নাম প্রতুল ভট্টাচার্য, আমি ভাটিখালি চা বাগানে থাকি, ডাক্তার। মেয়েটি ডাগর চোখে বিস্ময় ও কৌতূহলে দৃষ্টি ফুটে উঠল। অল্পক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে থেকে বললে, ও আপনি প্রতুলবাবু, আপনাকে আমি চিনি, আমাকে আমাকে চেনেন কিভাবে? সেবার বাসে আমার একটা বই পড়ে যাওয়াতে আপনি কুড়িয়ে দিয়েছিলেন না? প্রতুল হেসে বলল, হ্যাঁ ঠিক মনে পড়েছে, কিন্তু বাক্স বদলে চেনাটা বড় বেশি রকম চেনা নয় কি? ও কি কষ্টই না দিয়েছিলাম আপনাকে, মনে থাকবে চিরকাল। মেয়েটি প্রতিবাদে সুরে হাসি মুখে বলল, না না তা আর কি, অমন ভুল তো হয়েই থাকে, আমারই দোষ। আপনার কি দোষ, আমার দোষ, যতই তাড়াতাড়ি থাক, নিজের জিনিস দেখে নেওয়া উচিত ছিল। আপনি কোন কলেজে পড়েন? স্কটিশ চার্চে। এবার দেবেন বুঝি বিয়ে, থার্ড ইয়ার শেষ হবে আমার, সামনের বারে দেব। আপনার মামার নাম বুঝি ভবতারণ, মামার বাড়ি থাকেন বুঝি? না মামার বাড়ি ওটা নয়, মামা একা থাকেন, উনি জ্যোতিষী, কেউ নেই বাসায়, আমি রাধি, মামা আর আমি থাকি। রাত্রি 8:30 সময় বালুরঘাটে বাস থামল। প্রতুল মেয়েটিকে বললে, আপনার বাসা কত দূর, একখানা গাড়ি করি? মেয়েটি বললে, গাড়ি করতে হবে না, কুলির মাথায় দিয়ে চলুন যাই, ওই মোড় খুললে 3 মিনিটের পথ। এরা বাসায় পৌঁছতেই এক দল বালক বালিকা উল্লাসসূচক কলরবের মধ্যে ওদের অভ্যর্থনা হল। মেয়েটির কাকা সুধাংশুবাবু প্রতুলকে যথেষ্ট আপ্যায়িত করলেন। প্রতুল তখনই চলে যেতে চাইলে, সে কথাতেই তিনি কর্ণপাতও করলেন না, রাত্রে তিনি তাকে কোথাও যেতে দেবেন না, কাল সকালে পরামর্শ করা যাবে কখন যাওয়া যায় আর না যায়। আপাতত হাত মুখ ধুয়ে বিশ্রাম করে একটু চা খেলে তিনি কৃতার্থ হবেন। এদের মধ্যে বাড়ির মধ্যে মেয়েদের দ্বারাই রাষ্ট্র হয়ে গেল এই সেই লোক যার সঙ্গে তার বাক্স বদল হয়েছিল। এতক্ষণ পর্যন্ত প্রতুল ছিল মাত্র জনৈক সহৃদয় পথিক ভদ্রলোক, যিনি তাদের অমিয়াকে একা আসতে দেখে দয়া করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কষ্ট স্বীকার করেছেন। কিন্তু এ কথা প্রকাশ হওয়ার পরে প্রতুল বাসাসুদ্ধ সকলের নতুনতর কৌতূহল ও প্রশংসার কেন্দ্র হয়ে উঠল। মেয়েটির কাকা বাড়ির মধ্যে থেকে একথা শুনে এসে তাকে বললেন, আপনার সম্বন্ধে যে কথা শুনলুম অমির মুখে, তাতে আপনাকে আর সাধারণ ভদ্রলোক বলে ভাবতে পারি নে, আপনি অতি মহৎ, এভাবে যে আপনার সঙ্গে আলাপ হয়ে যাবে এ ধারণারও অতীত। বেশি কিছু আমি আপনার সামনে আপনার সম্বন্ধে বলবো না, তবে এইটুকু বলছি,
আমরা বাসার সকলেই আপনাকে পরমাত্মীয় বলে গণ্য করি প্রতুলবাবু। অমিও বাড়ির মধ্যে ওর কাকিমাকে বলছিল আপনার সম্বন্ধে ওর যথেষ্ট উঁচু ধারণা। প্রতুলের মুখ লজ্জায় ও সংকোচে লাল হয়ে উঠলে, বিশেষ করে সুধাংশুবাবুর এই শেষের দিকের উক্তিতে। একটু পরে চা ও খাবারের রেকাবি হাতে মেয়েটি বাইরের ঘরে ঢুকে প্রতুলের সামনে টেবিলের ওপর সেগুলো রেখে দিয়ে পড়ল, হাত মুখ ধুয়েছেন, একটু চা খেয়ে নিন। সুধাংশুবাবুর হঠাৎ কি একটা কাজের কথা মনে পড়ে যাওয়াতে তিনি বললেন, অমি তুই এখানে বস একটু, ওকে আরেক পেয়ালা চা এনে দিস, আমি আসছি আধ ঘন্টার মধ্যে। সুধাংশুবাবুকে আর বাইরের ঘরে দেখা গেল না। প্রতুল ইতিমধ্যে মেয়েটির সম্বন্ধে অনেক কথা জেনে ফেললে। ওর বাবা মানেই অনেক দিন মারা গেছেন, কাকা মানুষ করছেন বহুদিন থেকে। আইএতে মেয়েটি 20 টাকা স্কলারশিপ পেয়েছিল, কলেজে অমিয়া ফাইন আর্ট সোসাইটির সেক্রেটারি, কলেজে গানের প্রতিযোগিতাতেও প্রথম হয়ে মেডেল পেয়েছে এবছর, কলেজ ম্যাগাজিনে ওর লেখা ছোট গল্প বেরিয়েছে, বিএ পাশ করে ও নিশ্চয়ই এমএ পড়বে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি সরাসরিভাবে এসব সংবাদ প্রতুলকে বলেনি। প্রতুলের প্রশ্নে কতকটা নিজের থেকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলেছিল যে প্রতুলের তথ্যগুলো অজ্ঞাত রইল না। আধ ঘন্টা সময় শেষ হওয়ার পূর্বেই সবটা জ্ঞাত হইল। সুধাংশুবাবু পুনরায় বাইরের ঘরে ঢুকতে অমিয়া উঠে চলে গেল। পরদিন সকালে উঠে প্রতুল যাবার উদ্যোগ করতে সুধাংশুবাবু ওকে জানালেন বাড়ির মধ্যে চলেছে, এবেলা যাওয়া হবে না তার, এবেলা খেয়ে দিয়ে ধীরে সুস্থে ওবেলা গেলেই চলবে। প্রতুল সম্বন্ধেও সুধাংশুবাবু অনেক কথা জানলেন কথায় কথায়। সে MBA পাশ করেছে 8 বছর, চা বাগানে চাকরি করে, 100টি টাকা মাইনে, ওরা রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ, বাবা মা বেঁচে আছেন, দেশে জমি জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। বাঙালি সংসার, বাপ মা মরা, বয়স্থা মেয়ে কাকার ঘরে, পাত্র হিসেবে প্রতুল ভালোই, সম্মুখে শুভ বৈশাখ মাস। অতএব এর পরে আর বেশি কিছু বলবার নেই, থাকবার কথাও নয়। ভাটিয়ালি চা বাগানের সেই কোয়ার্টারে প্রতুল একদিন তার তরুণী পত্নীকে ঠাট্টার সুরে বলছিল, কি আর করবে নাকি বাক্স বদল? অমিয়া ক্রোধে ঘাড় বেঁকিয়ে উত্তর দিয়েছিল, আর বলো না, কি কষ্ট সেদিন হয়েছিল আমার, কলেজে যাব বাক্স খুলে দেখি ধুতি গেঞ্জি লুঙ্গি শার্ট, মা গো আমার চোখ ফেটে জল এসেছিল, কি পড়ি তখন বুঝিনে, বাড়িতে দ্বিতীয় মেয়ে মানুষ নেই, নে উঠে কি পড়ি তার ঠিক নেই, কি যে বিপদ গিয়েছে সেদিন আমার। আর বাক্স বদল হলো তো হলো, এমন একটা গেঁয়ো লোকের সঙ্গে, বাক্সের মধ্যে আবার চিড়ে গুড় পুরনো তালি দেওয়া জুতো, উফ মা গো। প্রতুল বলল, হায় হায়, বাক্স বদল তো তাও পদে আছে, সে গেঁয়ো লোকটার সঙ্গে একদিন মালা বদল হয়ে যাবে, তা কি আর তখন জানতে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রেম যদি আশারি হয় বাক্সবন্দী হয়েও আসতে পারে, শুধু গল্পে নয় মশাই, বাস্তবেও এমন হয়, হাজও হয়। তারপর বলুন, কেমন লাগলো আজকের গল্প? আচ্ছা, এমন কোনো ক্লাসিক গল্প আছে কি যা আপনারা আমার গলায় শুনতে চান? অতি অবশ্যই জানান কমেন্ট বক্সে, আমি নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই যদি কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা না থাকে। আজ তবে এই পর্যন্তই, খুব শিগগিরই দেখা হবে আবার নতুন কোনো জঁড়ে, নতুন কোনো গল্পে, হয়তোবা নতুন কোনো লেখকের কলমেও। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের মধ্যে থাকবেন, নমস্কার।